স্বাস্থ্যসাথী কার্ড? হ্যাঁ বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে আমরা এতদিন শুনে এসেছি যে স্বাস্থ্যসাথী কার্ড পরিবারের যে সমস্ত বয়স্ক মহিলারা আছে তাদের নামে প্রদান করা হয় এবং সেই সম্পর্কে নোটিফিকেশনও কিন্তু দেওয়া আছে স্বাস্থ্যসাথীর ওয়েবসাইটে, আপনারা নিজেরা গিয়ে দেখে নিতে পারেন। এবার সেই নিয়মটিকে পুরোপুরিভাবে বদলে দেওয়া হলো। হ্যাঁ বন্ধুরা, পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলারাই শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ডের অধিকার পাবেন এমনটা কিন্তু আর থাকছে না। তার পরিবর্তে কি নতুন নিয়ম আনা হলো সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটি পোস্ট করা হয়েছে বাংলার গর্ব মমতা এর ফেসবুক পেজে, আর যেখানে বলা হচ্ছে অভিনব সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের, একলা বা সিঙ্গেল পুরুষরাও এবার থেকে পাবেন স্বাস্থ্যসাথী কার্ড। হ্যাঁ বন্ধুরা, আগে আমরা জানতাম যে পরিবারের শুধুমাত্র মহিলারাই বা বিশেষ করে বয়স্ক যে সমস্ত মহিলা রয়েছে সেই সমস্ত মহিলাদের নামেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড করা হবে বা তাদেরকেই স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। এবার সেই নিয়মটিকে সম্পূর্ণভাবে বদলে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যের যদি কোনো পুরুষ তার একক কোনো পরিবার থাকে তাহলে সেও কিন্তু নিজের নামে একটি স্বাস্থ্যসাথী কার্ড করাতে পারবেন বা তিনি স্বাস্থ্যসাথী কার্ড পাওয়ার যোগ্য। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয় ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।